মাছের সুষ্ঠু প্রজনন উৎপাদন বৃদ্ধি সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও মাইলিশ রক্ষা এবং টেকসই মৎস্য আহরণে বছরে দুই দফা মাছ শিকারে সরকার নিষেধাজ্ঞা জারি করে তবে মাছ ধরার নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ নিয়ে জেলেদের রয়েছে অভিযোগ মৎস্য বিভাগের তথ্যমতে ভারতে এলাকা ভেদে পনেরোই এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত একষট্টি দিন এবং মিয়ানমারে ১৬ মে থেকে একত্রিশে আগস্ট একানব্বই দিন সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকে অথচ বাংলাদেশে বিশে মে থেকে তেইশে জুলাই পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার জেলেদের অভিযোগ বাংলাদেশে যখন মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকে তখন ভারতে চলে মাছ শিকার পঁয়ষট্টি দিনে অবরোধ দেয় ওখানে ইন্ডিয়ার জাল যায় মায়ের মায়ের জাল যায় আইয়া মাছ ধরে আমরা চাই যে এই ত্রিদেশীয় মানে একসাথে যে ভারত এবং মায়ানমার একসাথে যে অভিযানটা এই যে মাছ ধরাটা বন্ধটা থাকে মৎস্যজীবী নেতারা বলছেন ইলিশ সংরক্ষণে বছরে দুই দফায় সাতাশি দিন নিষেধাজ্ঞা থাকে জলবায়ু পরিবর্তনে মাছের ঋতুচক্রে পাল্টে যাওয়া এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় করে মাছ শিকারে নিষেধাজ্ঞা না রাখায় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে পঁয়ষট্টি দিনের যে নিষেধাজ্ঞা আছে আমরা এই নিষেধাজ্ঞার সময়সীমা হ্রাস করতে চাচ্ছি এবং একই সময় যদি নিষেধাজ্ঞা দিতেই হয় একই সাথে ভারত বাংলাদেশ যাতে দেওয়া হয় জেলে পরিবারের চল্লিশ কেজি চাউলের পরিবর্তে আমরা ষাট কেজি চাউল এবং নগদ পাঁচ হাজার টাকা আমরা এটা দাবি করছে মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞা কালে জেলেদের আর্থিক সহায়তায় সংকট সমাধানে কাজ চলছে জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের সাথে সাথে আমরা ভবিষ্যতে হয়তো আরো গবেষণা করে এই টাইমটা আকপিস করতে পারি এবং পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সমন্বয় কতটুকু করা যায় সেটা আমরা করে মৎস্য অধিদপ্তরের তথ্য মতে বরিশাল বিভাগের ছয় জেলায় চার লাখ একুশ হাজার তিরানব্বই জন মৎস্যজীবী রয়েছেন আর বিভাগে প্রতি বছর সহ মোট মাছের উৎপাদন হয় পাঁচ লাখ বিরানব্বই হাজার চারশো একচল্লিশ মেট্রিক টন অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল